মুসলমান কোর্ট বেশি থাকে, জেল বেশি থাকে, ক্রাইম বেশি থাকে, চুরি ডাকাতি লুটমার রেপ এসব প্রশ্ন আমি এক নম্বর, জেল চুয়াত আমি এক নম্বর, আমার লড়া ছোৱালী সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার টাইম নাই, এলে যাওয়া খেলার টাইম আছে, কে কাক ঠগি গলায় বেশি ঠগিব পারে, এই যে যদি খোঁজা যায় কোন কেবলে মুসলমান, বিজেপিক সহায় করব কারণে ইসলাম ধর্মাবলম্বীর পুরুষ জাতিটুক যে অবমাননা করেছে, যে অনাদরণী আইনাত্রী অকর ইসলাম ধর্মাবলম্বী পুরুষ সকলের কারণে রাস্তালে উলাই আহিব নোয়ারা বলে যে মন্তব্য করেছে, আর অসামাজিক কামত মুসলমান এক নম্বর বলে কোয়া যে গোটেই জাতিটুক হাঙর খাই যে কথা কইছে, এই কথাটা আমি বিরোধিতা করেছো আর আমি তীব্রভাবে নিন্দা করেছো। অতি শীঘ্রই এই কথাটা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ক্ষমা নুখুঁজে আর কথাটা উঠাই নলয়, তেতিয়ালে 24 ঘন্টা পার হওয়ার পিছত কিন্তু আমি ন্যায়ালয়ের দ্বারস্থ হম। এই কথাটির উপর আরো একটা কথা উমান পায় যে কিছুদিন আগত আসলে এআইডি প্রধান বদরুদ্দিন আজমলে ধরা বোঝার রাজনীতি করেছিল, ধর্ম প্রয়োজনে রাজনীতি করেছিল, কিন্তু এই কথাটা যেহেতু মানুষের বুঝি পাওয়া হয়েছে সাল সলনি করলে এআইডিএফে আসলে সাল সলনি করে আসলে হিন্দু ধর্মাবলম্বী লোকসল টার্গেট করেম, ইসলাম আর হিন্দুর মাজত বিভেদ আনি আসলে বিজেপি সহায় করে নিজের দলটুকু আসলে সুরক্ষিত করার কারণে এনে মন্তব্য করেছে, কিন্তু এই মন্তব্যগুলোর জড়িয়ে কিন্তু আমার সমাজ ব্যবস্থার দেখার জন্য গতিকে উভয় অসমবাসীক আসলে এনে ভাণ্ডার রাজনীতিবিদের পর আসলে আমি আঁতরি আহিব কারণে অনুরোধ জানাইছো। আর জেলত বেশি থাকে, ক্রাইমত বেশি থাকে, চুরি ডাকাতি লুটমার রেপ এসব প্রশ্ন আমি এক নম্বর, জেলত চুয়াত আমি এক নম্বর, আমার লড়া ছোৱালী সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার টাইম নাই, এলে যাওয়া খেলার টাইম আছে, কাক ঠগি গলায় বেশি ঠগিব পারে, এই যে যদি খোঁজা যায় কোন কেবলে মুসলমান, প্রধান বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ভোটার নালকাত আসলে বিজেপিক সহায় করব কারণে ইসলাম ধর্মাবলম্বীর পুরুষ জাতিটুক যে অবমাননা করেছে, যে অনাদরণী আইনাত্রী অকর ইসলাম ধর্মাবলম্বী পুরুষ সকলের কারণে রাস্তালে উলাই আহিব নোয়ারা বলে যে মন্তব্য করেছে, আর অসামাজিক কামত মুসলমান এক নম্বর বলে কোয়া যে গোটেই জাতিটুক হাঙর খাই যে কথা কইছে, এই কথাটা আমি বিরোধিতা করেছো আর আমি তীব্রভাবে নিন্দা করেছো। অতি শীঘ্রই এই কথাটা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ক্ষমা নুখুঁজে আর কথাটা উঠাই নলয়, তেতিয়ালে 24 ঘন্টা পার হওয়ার পিছত কিন্তু আমি ন্যায়ালয়ের দ্বারস্থ হম। এই কথাটির উপর আরো একটা কথা উমান পায় যে কিছুদিন আগত আসলে এআইডি প্রধান বদরুদ্দিন আজমলে ধরা বোঝার রাজনীতি করেছিল, ধর্ম প্রয়োজনে রাজনীতি করেছিল, কিন্তু এই কথাটা যেহেতু মানুষের বুঝি পাওয়া হয়েছে সাল সলনি করলে এআইডিএফে আসলে সাল সলনি করে আসলে হিন্দু ধর্মাবলম্বী লোকসল টার্গেট করেম, ইসলাম আর হিন্দুর মাজত বিভেদ আনি আসলে বিজেপিক সহায় করে নিজের দলটুকু আসলে সুরক্ষিত করার কারণে এনে মন্তব্য করেছে, কিন্তু এই মন্তব্যগুলোর জড়িয়ে কিন্তু আমার সমাজ ব্যবস্থার দেখার জন্য গতিকে উভয়বাসীক আসলে এনে ভাণ্ডার রাজনীতিবিদের পর আসলে আমি আঁতরি আহিব কারণে অনুরোধ জানাইছো।